আমার দুইটা প্রধান নদী কুশিয়ার নই আর লঙ্গাই নই, এই দুইটা নই আমার করিমগঞ্জের মেইন দুইটা দুইটা নই। কথাটো হয়েছে অধ্যক্ষ মহোদয়, এই যে কুশিয়ারা নই যেটা আছে এটা দিয়ে আমার আগতে এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছিল, বাংলাদেশের পর জাহাজ আইসিল গৈছিল, মানে পুরা একদম হয়েছিল। ইভেন কি আগ্রতি হয়ে কুশিয়ারা লই আমার কলকাতার পর খাদ্য সামগ্রী আইসিল, আজিকালি নহয় এখানে বস্তু নহয়, এইটার কারণে নহয় অধ্যক্ষ মহোদয়, ড্রেজিং হওয়া নাই। আমার ইকোনমিটি নির্ভর করে দুইটা এই কুশিয়ারা নইর উপর, এই কারণে মন্ত্রী মহোদয়ক মানে অনুরোধ করি, কেদিনমান আগতে আমার সেন্ট্রাল গভর্নমেন্টের লগত কিবা এগ্রিমেন্ট হয়েছিল, লাইমস্টোনের এটা কইছিল জাহাজ আইব, কিন্তু আইসে এটা বোট আইসিল, এইটার কারণে তারপরে হওয়া নাই বস্তু, কারণ জাহাজ আইব নই, জাহাজের মন্ত্রী নয়। মন্ত্রী মহোদয়ক মানে অনুরোধ করি যে ড্রেজিং করে কেন অন্তত এক্সপোর্ট ইম্পোর্ট বা খাদ্য সামগ্রী যদি আইব পারে, ডাঙরিয়া উত্তরটো একচুয়ালি পাটোয়ে ডাঙরিয়া ভালকে দিব পারিব, তথাপিতো মই অলপ কৈ যাওঁ। আমি ওয়াটার ম্যানেজমেন্ট করো, ইরোজন ম্যানেজমেন্ট করো, জাহাজ চলায় ডাঠায়, জাহাজ চলায় পাটোয়ারি ডায়, আর ক্ষতিপূরণ দিয়ে যোগেন মোহন ডাঙরিয়ায়, গতি অল্প বেলেগ বেলেগ, তথাপিতো মই কওঁ অধ্যক্ষ ডাঙরিয়া, আমি অসমৰ কিছুমান নদীত ড্রেজিংও করব লাগিব, বিশেষকৈ পাহাড়ৰ পৰা নামি অহা নদীবিলাক, পাহাড়ৰ পৰা নদী অহা নামবিলাকত খুব বেছি সিলটেশ্যন হয় আর নদীখন দেখাই পোৱা না যায়। আমি যদি নর্থ উত্তর অসমত যাও, মানে জিয়াবৰলিৰ পৰা আমি জোনাইলে যালে এনেকুৱা বহুত নদী দেখা পাম, কতো পানী নাই, মাত্র দলংখন থাকার কারণে তাত এখন নদী আছে যেন লাগে, গতি পানি যে যেহেতু তাত মাটি একেবারে উপর, বানপানীটো বানপানী ডেফিনেটলি হয় ওলাই, মানে তার তললে নাই, নদীখন ওপৰ হৈ গ'ল, এতিয়া পানি চারিফালে ওলাই গুছি যায়, গতিকে ডেফিনেটলি আমি এইটো কৰিবলগীয়া যত্ন করেম, কিন্তু আমি এই বিষয়ে এটা ইউআই ইতিমধ্যে উলিয়াইছো, কিন্তু জানিবলৈ বুঝিবলৈ এতিয়া মই কোৱা নাই সদনক যে আমি অনতি পলমে ড্রেজিংৰ ব্যৱস্থা কৰিম বুলি কোৱা নাই, কিন্তু ড্রেজিং যেহেতু আমাৰ ডিপাৰ্টমেণ্টে কৰা নাই এতিয়ালৈকে, তাৰ বিষয়ে কিন্তু আমি জানিবলৈ বুজিবলৈ আমি ইউআই উলিয়াইছো। থেংক ইউ।